হ্যালো ফ্রেন্ডস, মোবাইল পয়েন্টের আরেকটি নিত্য নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আর এখন বর্তমান সময়ে এত বেশি মোবাইল লঞ্চ হয়ে যাচ্ছে যে কোন মোবাইলটাকে ছেড়ে কোন মোবাইলটা আমরা কিনবো, এরকম একটা কনফিউজের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। সেম বাজেটের মধ্যে ভিভো লঞ্চ করছে, রিয়েলমি লঞ্চ করছে, রেডমি লঞ্চ করছে এবং ইনফিনিক্সও তাদের সাথে টক্কর দিচ্ছে, স্যামসাংও তো রয়েছেই। তো এইসব কোম্পানিগুলো একে অপরকে টক্কর দেওয়ার জন্য তাদের ভালো ভালো মানে মোবাইল লঞ্চ করছে। তো এতে কিন্তু কাস্টমারদের সুবিধা তো বটেই, কারণ কাস্টমাররা ভালো মানের স্পেসিফিকেশনের মোবাইল কিন্তু এখন বর্তমানে পাচ্ছে কম টাকাতে। তো ভিভো গতকাল ইন্ডিয়াতে যে মোবাইলটা লঞ্চ করলো U20, এটাও কিন্তু ভিভো U10 এর সাকসেসর। তো ভিভো U20 মোবাইলটি গতকাল ইন্ডিয়াতে লঞ্চ করলো। এই মোবাইলটা কাদের জন্য ভালো হবে? এর রেট রাখা হয়েছে 4 GB 64 GB, যে ভেরিয়েন্টটা এর রেট রাখা হয়েছে আপনার 10,990 রুপিস, আর 6 GB 64 GB স্টোরেজ এই ভেরিয়েন্টটার রেট রাখা হয়েছে আপনার 12,000, মানে 11,990 রুপিস। তো এখনও কথা হচ্ছে এই মোবাইলটা কারাই বা কিনবে। এর কম্পিটিটর অনেক রয়েছে, যেমন রেডমি নোট 8 রয়েছে, রিয়েলমি 5S রয়েছে। তো মানে ভালো মানের স্পেসিফিকেশনের সাথে প্রত্যেকটা মোবাইল একে অপরকে টক্কর দিচ্ছে বলতে পারেন। তো আজকে আমরা কথা বলবো ভিভো U20 মোবাইল কি নিয়ে। তো সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে আপনারা স্পেসিফিকেশনগুলো জেনে নিন, ভিভো U20 কি রাখা হয়েছে। এখানে আপনারা 6.53 ইঞ্চি ফুল HD প্লাস IPS ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা ও টাইপ ডিসপ্লে ভিভো বলছে, এবং এখানে আপনারা ডিও ড্রপ নচও পেয়ে যাচ্ছেন। তো ডিসপ্লের দিক দিয়ে মানে এই রেটের মধ্যে বলতে পারেন ঠিক আছে, কারণ 11,000 রেটের মধ্যে কিন্তু মানে HD প্লাস ডিসপ্লে বেশিরভাগ কোম্পানি দিয়ে থাকে, যেমন রিয়েলমি 5S বলতে পারেন, কিন্তু রেডমি নোট 8 আপনারা ফুল HD প্লাস রেজুলেশনের সাথে ডিসপ্লে পাচ্ছেন। তো ডিসপ্লের দিক দিয়ে ঠিক আছে। আর এখানে মেন একটা হাইলাইট আপনার এই মোবাইলটার প্রসেসর, এখানে স্ন্যাপড্রাগনের 675 প্রসেসর আপনারা পেয়ে যাবেন, যেটা এই বাজেটের মানে কেউই এখন ইউজ করেনি, সব 665 প্রসেসর ইউজ করছে। বাট এখানে ভিভো একটু এগিয়ে প্রসেসরের দিক দিয়ে। যারা গেমিংয়ের জন্যে আপনারা মোবাইল কিনবেন ভাবছেন, এই রেট আপনার রয়েছে, তাহলে এই মোবাইলটা কিনতে পারেন ভিভো U20, মানে 675 প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে গেমিং মানে আলট্রা গেমিং মানে সাপোর্টের একটা অপশন দিয়েছে, গেমিংয়ের জন্য এই মোবাইলটি ভালো বলতে পারেন। তো এটা একটা ভালো। আর এখানে আপনি ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 5000 mAh এর ব্যাটারি আপনি এখানে পাবেন। এই 5000 mAh ব্যাটারিটাকে চার্জ করতে 18 ওয়াটের ফাস্ট চার্জার আপনাকে বক্সেই দেওয়া হবে, মানে ভিভো U20 আপনারা বক্সেই 18 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। তো এই দিক দিয়েও কিন্তু ভিভো U20 একটু এগিয়ে রেডমি নোট 8 থেকে। রেডমি নোট 8 4000 mAh ব্যাটারি পাচ্ছেন, কিন্তু এর থেকে একটু এগিয়ে। আর আপনারা বলতে পারেন যদি বডি মানে ওভারঅল বডির দিক দিয়ে, তাহলে রেডমি নোট 8 একটু এগিয়ে, কারণ সেখানে আপনারা গ্লাস বডি পাচ্ছেন আর এখানে প্লাস্টিক বডি পাবেন। কিন্তু দেখতে লুকিং এর দিক দিয়ে ভিভো U20 কিন্তু কম নয়, ভিভো U20টাও কিন্তু ভালো, মানে গ্লাস ফিনিশিং এর সাথে আপনি পাবেন কিন্তু প্লাস্টিক। আর বন্ধুরা, এখানে পেছনে আপনারা 3টে মানে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, 16 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। সামনে ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের ইউজ করা হয়েছে। তো ক্যামেরার দিক দিয়েও কিন্তু এই বাজেটের মধ্যে বলতে পারেন ভালো, কিন্তু ক্যামেরা কোথাও একটু এগিয়ে রেডমি নোট 8। ক্যামেরা স্পেশালি ক্যামেরার জন্য আপনি এই বাজেটের মধ্যে যদি মোবাইল নেন, তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনি মানে রেডমি নোট 8, কারণ সেখানে মানে কোয়াড ক্যামেরা পেয়ে যাবেন, 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। তার থেকে কিন্তু মানে ভিভো এই U20 একটু কম বলতে পারেন ওর দিক দিয়ে দেখতে গেলে। তো ওভারঅল মোবাইলে আপনি এখানে টিপিল মানে সিম কার্ড স্লট পেয়ে যাবেন, দুটো মানে সিম কার্ডের সাথে একটি মাইক্রো মানে একটি SD কার্ডও লাগাতে পারবেন। এখানে মানে যে কেবলটি ইউজ করা হয়েছে মাইক্রো USB কেবল ইউজ করা হয়েছে, আর আপনার এখানে 3.5 mm জ্যাকও পাবেন, সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন। তো এখন কথা হচ্ছে এই মোবাইলটি যারা গেম খেলে এই বাজেটের মধ্যে একটা মোবাইল চাই তাদের জন্য এই মোবাইলটিকে তৈরি করা হয়েছে বলতে পারেন। লুকিংয়ের দিক দিয়েও ভালো,
ফুল এইচডি প্লাস রেজুলেশন পাচ্ছেন, আপনারা ভিডিও মানে ভালোভাবে ভিডিও কালার কিন্তু স্পষ্টভাবে দেখতে পাবেন, যে কোনো ভিডিও আপনি ওপেন করলে তার কালার সম্পূর্ণ কিন্তু সঠিকভাবে দেখতে পাবেন। আর এখানে যে একটা মেন হাইলাইট, এখানে ইউএফএস 2.1 স্টোরেজ ইউজ করা হয়েছে, যেটা মানে লেটেস্টের সেকেন্ড ধাপে বলতে পারেন। লেটেস্ট হচ্ছে 3.0 ইউএফএস স্টোরেজ, আর তার মানে দ্বিতীয় নম্বর হচ্ছে ইউএফএস 2.1, এই স্টোরেজটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে, ফাস্টেস্ট স্টোরেজ বলতে পারেন এখানে ইউজ করা হয়েছে। তো এটার জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে ভিভো U20 মোবাইলটিতে। তো ওভারঅল যদি আমি মোবাইলটার আমার নিজস্ব মত যদি আমি শেয়ার করি আপনাদের সাথে, তাহলে বলবো যারা গেমিং খেলেন, একটা মোটামুটি ওই বাজেটের মধ্যে আপনার মোবাইল দরকার, তো লুকিংয়ের দিক দিয়েও ভালো এবং গেমিং স্পেশালি পাবজি টাবজি খেলেন, তাদের জন্য আমি রিকমেন্ড করব এই মোবাইলটা আপনারা কিনতে পারেন। আর আপনারা অ্যাকচুয়ালি এর থেকে যদি একটু পুরনো মোবাইল মানে নিতে চান, তাহলে এখনও পর্যন্ত রিয়েলমি 3D পুরো মোবাইলটা আপনারা কিনতে পারেন। 710 প্রসেসর রয়েছে, সেই মোবাইলটা 10,000 টাকা বাজেটের মধ্যে এখনও কিন্তু একটু টক্কর, সব মোবাইলকে টক্কর ভালোভাবেই দেবে। তো সেই মোবাইলটা একটু পুরনো, জাস্ট পুরনো হলেও কিন্তু আপনি ভালো মানের মোবাইল কিন্তু পেয়ে যাবেন। রেডমি নোট 8-এর থেকেও কিন্তু ভালো মানের প্রসেসর সেখানে পেয়ে যাচ্ছেন, সব কিছুই ভালো। ওভারঅল মানে রিয়েলমি 3D পুরো আমার চয়েস 10,000 টাকা বাজেটের মধ্যে। কিন্তু ভিভো U20 মোবাইলটা মানে এই প্রসেসর অনুযায়ী নতুন লেটেস্ট লঞ্চ হয়েছে, ঠিক আছে বলতে পারেন, কোনো রকম সমস্যা আপনার হবে না, যারা গেমিং খেলে তাদের জন্য বেস্ট বলতে পারেন। সো ভিভো U20 নিয়ে আমার মত শেয়ার করলাম, আপনাদের কি মত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, সো প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট করবো বাংলা ইউটিউব চ্যানেলগুলোকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার সাইডের নোটিফিকেশনগুলোকে অন করে রাখুন, বাংলা কন্টেন্ট দেখুন, বাংলাকে ভালোবাসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।